এই ব্যক্তির মতো অনেকেই এখনো মাস্ক ব্যবহার করছেন না। করোনার ভয়াবহতা ঠেকাতে মাস্কের কোনো বিকল্প নেই, তবুও মানুষের মুখে নেই মাস্ক। মাস্ক ব্যবহারের প্রয়োজনীয়তার কথা মানুষ জানলেও নানা অজুহাতে তারা তা মানছেন না। গাড়ি বন্ধ হকারে বিক্রি করে না, এই জন্য মাস্ক কিনতে পারি না। রোজা রাখলে তো এই যে রোদে হাঁটতেছে, মাস্ক পরা কষ্ট হচ্ছে। সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের কাজকর্ম সীমিত আকারে চলছে। সচিবালয়ে যারা আসছেন তারাও অনেকেই মাস্ক ব্যবহার করছেন না। এ ব্যাপারে সরকারের কঠোর নির্দেশনা থাকলেও সেই নির্দেশনা বাস্তবায়ন করার লোক নেই। রাস্তায় দায়িত্বরত পুলিশ বলছে তারা মানুষকে সচেতন করার চেষ্টা করছেন। রিক্সাওয়ালা থেকে শুরু করে ওই সিএনজি ড্রাইভার বা পথচারী সবাই এখন মাস্ক ব্যবহার করে। যার কাছে মাস্ক থাকে না তাদেরকে আমরা উদ্বুদ্ধ করি মাস্ক ব্যবহার করার জন্য, যে মাস্ক ব্যবহার করলে আপনি করোনা থেকে, করোনার হাত থেকে অনেকখানি আপনি নিরাপদ থাকবেন। সবার মুখে মাস্ক ব্যবহার নিশ্চিত করতে শিগগিরই সরকারের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন বলে মনে করেন বিশেষজ্ঞরা। নিয়াজ জামান, সজীব, এটিএন বাংলা, ঢাকা।